হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 2 সেপ্টেম্বর সোমবার, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকের সর্বশেষ আপডেট নিউজ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফার্স্ট আওয়ারে মেনাপোল স্থলবন্দরে উপচে পড়া যাত্রী চাপ লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। আমরা প্রতিনিয়তই লক্ষ্য করতে পারছি যে যেখানে একটা স্থবির পরিস্থিতি বিরাজমান ছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে অবস্থার উন্নতি হচ্ছে এবং যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট আজও সেই সর্বোচ্চ 69 রুপির মধ্যে রয়েছে। তবে বাংলাদেশে দিয়ে ইন্ডিয়া সাইডে গ্রহণ করলে 70+ রেট পাওয়া যাচ্ছে। এখন চলে আসি বন্ধুরা মূল কথায়। অবশেষে কিন্তু বাংলাদেশ থেকে সকল যাত্রীগণ যারা ইন্ডিয়ান জরুরি ভিসা প্রত্যাশী রয়েছে তাদের জন্য অত্যন্ত অত্যন্ত সুখবর চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বন্ধুরা, গত শুক্রবারে আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়ান হাইকমিশনার একটা সংবাদ সম্মেলন বিবৃতি দিয়েছিলেন যে জরুরি ভিত্তিতে জরুরি ভিসাগুলো চালু করা হবে, যেমন মেডিকেল সহ অন্যান্য জরুরি যে ভিসাগুলো রয়েছে এগুলো অতিসত্ত্বর চালু করা হবে, এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গতকালকেই লক্ষ্য করতে পেরেছিলেন, গতকালকেই আইভ্যাকের ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আজকে থেকে সেটি কার্যকর হয়েছে। আজ থেকে কিন্তু ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী এবং খুলনা আইভ্যাক সেন্টারে সরাসরি জরুরি ভিসা আবেদন গ্রহণ করা হবে এবং এই জরুরি ভিসা আবেদনের মধ্যে রয়েছে মেডিকেল জরুরি, অর্থাৎ ক্যান্সার পেশেন্ট, হার্টের পেশেন্ট এমন জরুরি যারা মেডিকেল পেশেন্ট রয়েছে, পাশাপাশি যারা স্টুডেন্ট ভিসার জন্য অপেক্ষমান আছেন এবং পাশাপাশি যারা ইন্ডিয়াতে গিয়ে বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করবে, অর্থাৎ ডাবল এন্ট্রি ভিসার জন্য যে সকল যাত্রীগণ রয়েছেন, এই সকল জরুরি ভিসাধারী যাত্রীগণ কিন্তু ইতিমধ্যে তারা ইন্ডিয়া অভিমুখে যাত্রা করতে পারবেন এবং ভিসা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি বিজনেস ভিসাও কিন্তু অনেক বই গতকালকে গ্রহণ করা হয়েছে, আজও হয়তো আরও গ্রহণ করা হবে। এই ধরনের জরুরি যে ভিসা প্রত্যাশী বাংলাদেশি যাত্রীগণ রয়েছেন, আপনারা কিন্তু এখন নিশ্চিন্তে আপনাদের ফাইলটি রেডি করতে পারেন। আপনাদের হয়তো খুব অতিসত্বর খুব দ্রুত সময়ের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন, তবে খুব অল্প সংখ্যক স্লট ছাড়া হয়েছে, সেটা কিন্তু নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। তাই অবশ্যই আপনাদেরকে উদ্দেশ্যে বলবো, যারা একান্ত প্রয়োজনীয় আছেন, অর্থাৎ যাদের একান্ত যাওয়াটা প্রয়োজন, আপনারা এই স্লটগুলো ব্যবহার করবেন। এছাড়া আপনারা চেষ্টা করবেন না, যারা তেমন একটা প্রয়োজন নেই আপনারা কিন্তু এই চেষ্টাটা করবেন না, তাহলে দেখা যাবে একজন অপ্রয়োজনীয় মানুষের যে জায়গাটা সেটা আপনারা নষ্ট করছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।